আসসালামু আলাইকুম, আমি ডক্টর হুমিশা আহমেদ, রাভা হেলথে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে আছি গত 3 বছর ধরে। তো অকারণে হাত পা ঘামছে কি? আসুন জেনে নেই যেসব কারণে হাত পা ঘামার যে সমস্যাগুলো হতে পারে ওগুলো বলি। 1. বিভূতিকর সিচুয়েশনে পড়তে পারেন। 2. সামাজিক এবং মানসিক প্রভাব ফেলতে পারে। 3. দৈনন্দিন জীবন, কর্মস্থল এবং শিক্ষাগত জীবনে অনেক বাধা সৃষ্টি হতে পারে। এবং 4. কিছু স্কিন ইনফেকশন হতে পারে, যেমন ফাঙ্গাল ইনফেকশন, র্যাশেস এবং ভাইরাল ওয়ার্ডস হতে পারে, যেগুলো অনেক ক্ষতিকারক। যেসব কারণে হাত পা ঘামতে পারে, 1. কিছু ক্রনিক ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপোথাইরয়েডিজম, কিছু ক্যান্সার, কিছু ইনফেকশন এবং মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময় হাত পা ঘামতে পারে। 2. কিছু ওষুধপত্রের পার্শ্ব প্রতিক্রিয়া, মানে সাইড এফেক্টসের জন্য হতে পারে, যেমন পেইন কিলার, অ্যান্টিডিপ্রেসেন্ট, হরমোনাল মেডিকেশন এবং ডায়াবেটিক মেডিকেশন, ফ্যামিলিগত হতে পারে। এবং 4 নম্বরে হচ্ছে যে সবচেয়ে কমনলি যে সিচুয়েশনগুলোতে হতে পারে, যেগুলো হচ্ছে যে নার্ভাসনেস, এনজাইটি, স্ট্রেস, অতিরিক্ত গরম স্যাঁতসেঁতে আবহাওয়া, এবং হচ্ছে যে আমাদের কিছু খাবার থেকে হতে পারে, ঝালযুক্ত খাবার, ক্যাফেইন এবং অ্যালকোহল। আসুন জেনে নেই ঘরোয়া কিছু সমাধান। কিছু প্রাকৃতিক হার্বাল পদ্ধতি আছে যেগুলো সবার বাসাতেই থাকে। প্রথমত, ঘুমানোর আগে অ্যাপেল সিডার ভিনেগার হাতে এবং পায়ে ব্যবহার করলে অনেকটা নিয়ন্ত্রণে আসে। 2 থেকে 3 টেবিল চামচ বেকিং সোডা কুসুম গরম পানিতে মিশিয়ে সেই মিশ্রণে 20 থেকে 30 মিনিট হাত পা চুবিয়ে রাখলে কিছুটা নিয়ন্ত্রণে আসে। 3. টি ব্যাগ কুসুম গরম পানিতে চুবিয়ে রাখলে সেই মিশ্রণেও যদি হাত পা চুবিয়ে রাখি সেটাও নিয়ন্ত্রণে আনে। এবং 4. আরও কিছু পদ্ধতি আছে, যেমন টমেটোর জুস বা লেবুর শরবত খেলে বা লাগালে সেটাও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছু পরামর্শ আছে যেগুলো প্রয়োগ করলে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে, যেমন পা শুকনো রাখা, শুকনো পায়ে জুতা পরা, কাজের ফাঁকে ফাঁকে খালি পায়ে থাকা, ওভার দ্য কাউন্টার অর্থাৎ ফার্মেসিতে কিছু অ্যান্টি পারস্পিরেন্স যেগুলোকে আমরা ঘাম প্রতিরোধক বলে থাকি সেগুলো পাওয়া যায়, যেমন ক্রিম আকারে, ডিওডোরেন্ট আকারে বা লোশন আকারে আছে, সেগুলো প্রতিদিন ব্যবহার করলে নিয়ন্ত্রণে আসবে। প্রাকৃতিক পদ্ধতিতে কাপড় বানানো বা মোজা ব্যবহার করবেন। আতঙ্ক, আবেগ, দুশ্চিন্তা এগুলো প্রতিরোধ করার জন্য কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, সেগুলো প্রতিদিন করলে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে।